চট্টগ্রামের কুসুম কুমারী পূজা মণ্ডপে মহাষ্টমী উপলক্ষে চলছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, চট্টগ্রামের যে পূজা মণ্ডপগুলো আছে সেই পূজা মণ্ডপগুলোতে কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আজকে মহা অষ্টমী এবং অষ্টমীর যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ কুমারী পূজা, সেটা কিন্তু সকালে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে কিন্তু এবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে পাথরঘাটার শ্রী শ্রী যে রাধা গোবিন্দ মাতৃ মন্দিরে, সেটা প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হয়েছে। এবং এবছর কিন্তু 6 বছর একজন শিশুকে কুমারী পূজায় বসানো হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতা সকাল 12টার মধ্যেই শেষ। তবে এর মধ্যে পুরোহিতরা কিন্তু আয়োজন করছে যে অষ্টমীর যে সন্ধি পূজা আছে সেই পূজা, সেটা অনুষ্ঠিত হবে রাত 12টা থেকে 12:30টার মধ্যে। এবং আপনি জানেন যে অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরুতে এই সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এবং সেই আয়োজনটাতে ব্যস্ত এখন পুরোহিতরা। তবে মণ্ডপগুলো ঘুরে ঘুরে কিন্তু দেখবে দর্শনার্থীরা, এবং চট্টগ্রামে প্রায় এবার 277টি মণ্ডপ রয়েছে এবং সেই 77টি মণ্ডপে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন থিমে যে আদলে সেই আদলে করা হয়েছে। এবং আমরা এখন যেই মণ্ডপে আছি সেটা হচ্ছে কুসুম কুমারী পূজা মণ্ডপ, এবং এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে এখানে আমরা যে প্রতিমা এবং চারপাশে যে মণ্ডপের সাজসজ্জা সেটা দেখেছি যে গ্রামীণ যে ঐতিহ্য বাঁশ বেত এবং খড় দিয়ে কিন্তু পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। এবং যারা এই আয়োজক তারা বলছেন যে আসলে প্রতি বছরই তারা ভিন্ন কিছু করার চেষ্টা করে, এবারও বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যে দিয়ে তারা এই মণ্ডপটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছে। তো উৎসব এবং যে আনন্দ ঘন পরিবেশ তার মধ্য দিয়ে কিন্তু চট্টগ্রামে মহা অষ্টমী উদযাপিত হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশ্রেষ্ঠ। চট্টগ্রাম থেকে মহাষ্টমীর খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। দেখছেন বাংলার সময়।